আসসালামু আলাইকুম, প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, প্রপার্টি সেলার এখন প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। সো আপনারা লেটেস্ট নিউজ পেতে অবশ্যই প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিতে স্ক্রিনে যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন। এবং আজকে যে জমিটি নিয়ে কথা বলবো সেই জমিটি ক্রয়ের ব্যাপারে পরবর্তীতে আমি আরেকটি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে অতি কম দামে জমি বিক্রি হবে এমন একটি নিউজ দেখাতে চলেছি। মাত্র 1 লক্ষ টাকা প্রতি শতাংশ জমির দাম। আমরা এখন যাচ্ছি সেই জমিটির কাছে, আর এটা সরকারি রাস্তা, তো এখনই সুযোগ এই জমিটা ক্রয় করার, কেননা কাঁচা রাস্তা হওয়ার কারণে জমিটির দাম অনেক কম। ভবিষ্যতে যখন এটা পিচ ঢালা রাস্তা হয়ে যাবে তখন এই দামে জমিটি পাবেন না। সামনেই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রি করা হবে। তো জমিটার লোকেশনটা আমি বলে দিচ্ছি, ঢাকা কেরানীগঞ্জ হযরতপুর ইউনিয়ন আলিপুর গ্রামে চর আলমগীর মৌজাতে এই জমিটার অবস্থান। যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না, আমি অবশ্যই যিনি এ জায়গার সরাসরি মালিক তার নাম্বারটি দিয়ে দেবো ভিডিও শেষের দিকে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এই জায়গাটিতে আসতে পারবেন। আমাকে কয়েকজন ফোন দিয়েছিল হযরতপুরের মধ্যে কম দামের জমির সন্ধান দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই নাম্বারগুলো আমার কাছে নেই। তো তারা এই জমিগুলো দেখতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন যে জমিটি, এই জমিটাই বিক্রি করা হবে। জমিটিতে বর্তমানে আবাদি ফসল চাষ করা হয়, এখন ফাঁকা রয়েছে। এখানে জমি রয়েছে 24%। আমি আবার বলছি, এখানে জমির পরিমাণ 24%। কৃষি জমি, পাশেই রয়েছে মেন রাস্তা। আটিবাজার থেকে এই জমিটা পশ্চিম দিকে, আলিপুর ব্রিজ পার হয়ে এই জমিটি। যারা চাচ্ছিলেন কৃষি জমি নেবেন কম দামে, তারা এই জমিটি ক্রয় করতে পারেন। এখানে সরাসরি মালিক, কোনো মিডিয়া নেই। আর এই জমিটির মূল্য চা হয়েছে মালিক পক্ষ প্রতি শতাংশ 1 লাখ টাকা। আমি আবার বলছি, প্রতি শতাংশ জমির দাম 1 লাখ টাকা। তো যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। আশা করি জমিটি ভালো হবে, কেননা আমি প্রথমে বলেছিলাম যে এখন কাঁচা রাস্তা, কিন্তু পরবর্তীতে রাস্তাটি পিচ ঢাল হয়ে যাবে, তখন কিন্তু এই জমিগুলোর মূল্য বেড়ে যাবে। আর আশেপাশে বাড়িঘর রয়েছে, ভবিষ্যৎ আছে এই জমিটার, পরবর্তীতে এখানে বাড়ি করলেও ভাড়া চলবে। ভিডিওটি শেয়ার করে রাখবেন, শেয়ার করে রাখলে আপনাদের প্রোফাইলে ভিডিওটি থেকে যাবে এবং পরবর্তীতে আপনি সময় নিয়ে দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।